আসসালামু আলাইকুম, সুকন্যাস কিচেন অ্যান্ড মেকওভার থেকে আমি সুকন্যা বলছিলাম। আজকে আমি সকাল 10টা থেকে ব্লগটি স্টার্ট করব। আজকে আমি আমার হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট রেডি করছি, চিকেন গ্রিল। তো আমি চিকেনটা রাত্রেবেলা ম্যারিনেশন করে রেখেছিলাম, সকালবেলা ওভেনে গ্রিল করে তারপর আমরা পরিবেশন করব। তো গ্রিলটা রেডি হয়ে গিয়েছে, আমার হাজব্যান্ডকে আমি টেবিলে পরিবেশন করার জন্য দিয়েছি। আমার হাজব্যান্ড ব্রেকফাস্টটা করছে, তো আমরা খাওয়া দাওয়া করে তারপর দুপুরবেলা সাকরাইন দেখতে যাব। তো আসলে সাকরাইন সম্পর্কে আপনারা সবাই জানেন, এটা হলো পুরান ঢাকাতে ঘুড়ি ও আতশবাজি সাকরাইন উৎসব হয়। তো বেশিরভাগ পুরান ঢাকায় হয় পৌষ মাসের শেষ দিকে, পৌষ সংক্রান্ত যাকে বলে, সাকরাইনটা হয়ে থাকে। তো সাকরাইন হলো আপনার বেশিরভাগ ঘুড়ি উড়ানো হয়। তো আমি দিনের বেলা শট দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এখানে গিয়েছি, আমার হাজব্যান্ড পাখির চোখে সাকরাইন যতটুকু পাচ্ছে ততটুকু আপনার ভিডিও করেছে, তো সেটা দেখার চেষ্টা করছি। তো ঘুড়ির থেকে আমি দেখতেছি বেশিরভাগ আপনার বিল্ডিং দেখা যাচ্ছে, ঢাকা শহরটা দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা রাতের বেলা সন্ধ্যা হয়ে গিয়েছে, তো সেটা দেখতে পাচ্ছেন অনেকে সবাই আপনার আগুন দিয়ে আপনার আতশবাজি করতেছে। তারপর আতশবাজি উৎসব হচ্ছে। তো আগে আপনার যখন পুরান ঢাকার মধ্যে ঘুড়ি উড়াতো, একটা কম্পিটিশন হতো, তারপর আপনার শীতের পিঠা খেত। তো এখন সে ট্রেন্ড চেঞ্জ হয়ে গিয়েছে, আসলে যুগের সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায়। এখন সবাই ব্যান্ড পার্টি, তারপর আপনার গান বাজনা, বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে। আতশবাজি দেখতে পাচ্ছেন রাতের বেলা, কি সুন্দর আতশবাজি হচ্ছে পুরান ঢাকাতে, আসলে মনোমুগ্ধকর। আসলে এখন সবাই আপনার সাকরাইনে সবাই উৎসবে সবাই যায়, সবাই খুব মজা করে। এখন ছেলে মেয়েরা একটা ট্রেন্ড বের করেছে যে এই উৎসবটা হলে সবাই এখন পালন করে। তো যুগের সাথে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। একটা সময় ছিল পুরান ঢাকাতে ঘুড়ি উড়াবে, তারপর আপনার শীতে পিঠা খেত, এটাই ছিল। তা এখন আসলে অনেকটাই চেঞ্জ হয়েছে, এখন ডিজে পার্টি করে, গান বাজনা, আতশবাজি, আসলে খুব মজাই হয় সব কিছু মিলিয়ে। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ যতটুকু পেরেছি খুব মজাই করেছি, আর আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার এই সাকরাইন উৎসবটা খুব ভালো লাগবে আপনাদের কাছে। তো আজকের মতন বিদায়, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।